আজকে আমরা এক্সারসাইজ নাম্বার সিক্স নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে এই অবজেক্টটা ড্র করবো তো কীভাবে ড্র করবো আর কী কী কমেন্ট ইউজ করবো সেটা আমি তোমাদের ড্রয়িং করতে করতে বলে দেবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি তো আমি তন্ময় তোমরা আছো আমার চ্যানেল তিরিশ তারিতে এখানে আমরা অটোকা স্ক্রিনটা ওপেন করে নিয়েছি আর দেখো ড্রয়িংটাও দেখতে পাচ্ছি তো এখানে যে ইনপুট ইউনিটগুলো আছে দেখতে পাচ্ছ ওই ওয়ান সেভেন্টি ফর্টি ফাইভ এগুলো সব মিলিমিটারে আছে তো প্রথমে আমি ইউনিট সেট আপটা করে নেবো আমার ইউনিট সেট আপ করা আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ইউনিট সেট আপ কীভাবে করবো ইউএন লিখে এন্টারপ্রেস করবো ঠিক আছে তো এখানে ডেসিমাল ইউনিট রাখবো ঠিক আছে রিসিয়ান জিও রাখব আর স্মলেস্ট ডিভিশন যেটা বা স্মলেস্ট ইউনিট যেটা সেটা আমরা মিলিমিটার কাজ করবো সেই জন্য এখানে মিলিমিটার রাখবো জাস্ট ওকে প্রেস করবো তাহলে ইউনিট সেট হয়ে যাবে ঠিক আছে এবার প্রথমে আমরা কী করব সবার প্রথমে একটা ভার্টিক্যাল লাইন একটা হরজেন্টাল লাইন নিজের ইচ্ছা মতো নিয়ে নেবো ঠিক আছে তো ধরো এখানে আমি একটা নিজের ইচ্ছা মতো ভার্টিক্যাল লাইন নিয়ে নিলাম ঠিক আছে আর ধরো একটা নিজের ইচ্ছে মতো হরজেন্টাল লাইন এখানে নিলাম ঠিক আছে সাপোজ এই যে হরজেন্টাল লাইনটা ধরো এই সার্কেলের সেন্টার ঠিক আছে আর ভার্টিক্যাল লাইনটা ধরো এই সার্কেলের ভার্টিক্যাল লাইন সেন্টার বুঝতে পারছো তো এবার এখান থেকে কী করবো দেখো এই হরজেন্টাল লাইন থেকে যদি ওয়ান ফিফটি ফাইভ মিলিমিটার অপশান নিই ওপরের দিকে তাহলে এই সেন্টার পাবো সার্কেলের বুঝতে পারছো তাহলে অপশান নেবো ও এন্টার ওয়ান ফাইভ ফাইভ এন্টার তো আমি এটা ওপরের দিকে অপশান নেব ঠিক আছে হলো আর দেখো এখানে লাইনটা ঠিকঠাক জোর জয়েন হয়নি তাহলে এক্সটেন্ড করে দেবো ঠিক আছে এক্সটেন্ড করে দিলাম এবার এই যে ভার্টিক্যাল লাইনটা ভার্টিক্যাল লাইন থেকে যদি ওয়ান সেভেন্টি অপশান নিই তাহলে এই সার্কেল দুটোর সেন্টার পেয়ে যাবো বুঝতে পারছো তাহলে ও এন্টার ওয়ান সেভেন্টি এন্টার সেটা নাম আমার রাইট সাইডে বুঝতে পারছো তাহলে দেখো এইখানে যে সার্কেলগুলো আছে সবার আমি সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম ঠিক আছে যদি ওপরের যে সার্কেলগুলো আছে এখান থেকে স্টার্ট করে দেখো তিনটে সার্কেল আছে ঠিক আছে দুটো সার্কেল আর আউটার একটা সার্কেল আছে তো সার্কেলের ডায়মেশান দেখো ডায়ামিটার থার্টি ডায়ামিটার সিক্সটি আর রেডিয়াস ফর্টি ফাইভ ঠিক আছে এই দুটো সেম যেহেতু সিমের যে কোনো একদিকে করবো তিনটে সার্কেল করে কপি করতে পারব দেখো এখানে করছি তো আমি একটু জুম করে নিলাম সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করবো ঠিক আছে যদি ডি এন্টার করি ডায়ামিটার প্রথমে থার্টি আছে থার্টি নিলাম তারপর সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করবো ডিফল্ট ডায়ামিটার সিক্সটি তারপর নেব রেডিয়াস সেন্টার পয়েন্টে ক্লিক করবো ঠিক আছে আর ফর রেডিয়াস এখানে ফর্টি ফাইভ হলো তিনটে সার্কেল ডকু নিলাম ঠিক আছে এবার কপি করবো কপি করবো সিও বা সি পি লিখে এন্টারপ্রেস করবো তিনটে সার্কেল মানে যাকে কপি করতে চাই সিলেক্ট করবো করে এন্টারপ্রেস করবো আর আমি যদি সেন্টার পয়েন্টটা আমি বেস পয়েন্ট ধরে যাই সুবিধা হবে তো সেন্টার পয়েন্টটা আমি বেস্ট পয়েন্ট ধরলাম ক্লিক করলাম আর যেখানে আমি নিয়ে যেতে চাই সেখানে জাস্ট আমরা ক্লিক করে দেবো ঠিক আছে বুঝতে পারলে কপি হয়ে গেল এবার একইভাবে দেখো নিচের দিকেও দুটো সার্কেল আছে একটা হচ্ছে রেডিয়াস টোয়েন্টি ফাইভ একটা ডায়ামিটার থার্টি সিক্স ঠিক আছে দুটো সার্কেলই সেম তাহলে একদিকে করে কপি করতে পারবো তো এখানে করে নিই সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করব ঠিক আছে আর ফর রেডিয়াস টোয়েন্টি ফাইভ আবার সি এন্টার সেন্টার পয়েন্টে ক্লিক করব সরি সেন্টার পয়েন্ট হয়নি সি এন্টার একটু জুম করে নিচ্ছি সেন্টার পয়েন্টে ক্লিক করবো ঠিক আছে ডি ফর ডায়ামিটার থার্টি সিক্স ঠিক আছে তো দেখো এবার এটা আমরা কপিও করতে পারি কিন্তু মিরর করেও তোমরা করতে পারতে মানে এই দিকের যে কোনো এক সাইডের দুটো সার্কেল পেয়ার করে তারপর সেটা মির মিরর করতে পারতে তো এখানে আমি মিরর করে দেখছি দেখো তার আগে আমি এই হরিজন্টাল লাইনটা ডিলিট করছি করে আমার যেটুকু দরকার লাগবে এই পয়েন্ট থেকে সিলেক্ট করছি করে এই পয়েন্টটা আমার লাগবে ঠিক আছে করলাম মিররটা করব কেন করলাম বুঝতে পারবে ধরো এই দুটো সার্কেলকে আমি মিরর করবো সিলেক্ট করবো করে এমআই লিখে প্রেস করবো ঠিক আছে মিরর প্লেনটা ধরো মিড পয়েন্ট দিলাম এটা মিড পয়েন্ট আমার ঠিক আছে এবার বলছে যে ইদের সোর্স অবজেক্ট সোর্স কি ইয়েস করতে চাও আমি ইয়েস করতে চাই না কপি করতে চাই তাহলে নো করব এন লিখে প্রেস করবো বুঝতে পারলে মিরর করেও করতে পারো কপি করেও করতে পারো ঠিক আছে দুটো বসেই দিলাম এবার এই আউটার সার্কেল এই আউটার সার্কেল এর মধ্যে দেখো ফিলেট আছে কত ওয়ান সরি টু ওয়ান জিরো দুশো দশ মিলিমিটারের একটা রেডিয়াস আছে ঠিক আছে তো করে নাও ফিলেট এফ এন্টার আর এন্টার টু ওয়ান জিরো এন্টার যদি ফিলেট না হয় তাহলে ট্যান্টার রেডিয়াস করতে পারো ফিলেট এখানে হচ্ছে না বুঝতে পারছো আমার কার্ভটা উল্টো সাইডে হবে ঠিক আছে এটা এইরকম হবে তো এখানে সি এন্টার টি টি আর এন্টার ফার্স্ট এঞ্জেন্টে ক্লিক করো দেন সেকেন্ড এঞ্জেন্টে ক্লিক করো রেডিয়াস দাও কত দুশো দশ ঠিক আছে ট্রিম করে দাও টি আর ডবল এন্টার বোঝা গেল দেখো এবার নেক্সট কী করবো এখানে ফিলেড আছে এই সার্কেল আর এই লাইনের মধ্যে ফিলেড আছে কত রেডিয়াস টোয়েন্টি ফাইভ ঠিক আছে এখানে ফিলেক্টও করতে পারো টেনটা রেডিয়াস করতে পারো টেনটা রেডিয়াস এখানে করে দেখালাম তো এখানে বাকিগুলো ফিলেট করে দিচ্ছি দেখো এফ এন্টার আর এন্টার টোয়েন্টি ফাইভ এন্টার তো ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট ঠিক আছে একইভাবে এখানেও হবে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট যেহেতু সিমেট এবার এখানে কোনো ডাইমেনশান দেওয়া নেই তাহলে এটাও হবে টোয়েন্টি ফাইভ ঠিক আছে করে দেব ঠিক আছে একইভাবে এদিকেও হবে এবার এখানে দেখো ডাইমেনশান দেওয়া আছে কত এটা হচ্ছে তোমাদের যে রেডিয়াস থার্টি ফোর দেখতে পাচ্ছ এখানে তাহলে এইটা ফিলেট হবে এই সার্কেল থেকে এই হরজেন্টাল লাইনের মধ্যে ফিলেড থার্টি ফোর তাহলে এফ এন্টার আর এন্টার থার্টি ফোর এন্টার ফার্স্ট অ্যাংজেন্টে ক্লিক ফার্স্ট পয়েন্টে দেন সেকেন্ড পয়েন্টে আবার একইভাবে ফার্স্ট পয়েন্টে ক্লিক সেকেন্ড পয়েন্টে ক্লিক ঠিক আছে বোঝা গেল নেক্সট আমি এটা টিম করে দেবো টি আর ডবল এন্টার আউটার সার্কেল যেটা আছে দেখো টিম করা যাচ্ছে এখানে বুঝতে পারছো এবার দেখো রেক্ট্যাঙ্গেলটা কীভাবে ড করবো রেক্টাঙ্গেলটার জন্য বলেছে দেখো এই সেন্টার থেকে ফর্টি ফাইভ মিলিমিটার অপশেন নিই তাহলে রেক্টাঙ্গলে একটা সাইড পেয়ে যাবো বুঝতে পারছো রেক্ট্যাঙ্গেলের ডাইমেশান কত ফিফটি বাই ওয়ান থার্টি ফাইভ দেখতে পাচ্ছ লেখা আছে তো আমি এই লাইনটাকে অপশেন নিতে পারবো কত ফর্টি ফাইভ তো নিয়ে নাও ও এন্টার ফর্টি ফাইভ এন্টার অপশেনটা আমি নিয়ে নিচ্ছি এখানে হলো এবার এই যে তোমাদের রেকট্যাঙ্গেলটা আছে ফিফটি তাই তো তো ফিফটি কীভাবে করবো একটা মাছ বরাবর একটা লাইন ডাব মিড পয়েন্টে তাহলে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ অপশান দিতে তার আগে ওয়ান থার্টি ফাইভ তো লেন্থ সেটা আমরা নিয়ে নেবো এখানে দেখো ও এন্টার ওয়ান থার্টি ফাইভ এন্টার তাহলে যদি এটাকে করে নিই ওপরের দিকে তাহলে পেয়ে যাব তো এখানে এই লাইনটা আমি ডিলিট করেছি সেন্টার লাইনটা এখন আপাতত ঠিক আছে তো মিড পয়েন্টের লাইনটা কোথায় পাবো এখানে মিড পয়েন্ট এটা বুঝতে পারছো এটাও মিড পয়েন্ট তো এখান থেকে দেখো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ অপশান নিতে পারবো তাহলে ফিফটি হবে তো ও এন্টার টোয়েন্টি ফাইভ এন্টার এখন ও লেফট সাইডে ও রাইট সাইডে ঠিক আছে মাঝের যে লাইনটা আছে আমি ডিলিট করে দেবো এবার এখানে দেখো ফিলেট আছে ঠিক আছে রেক্ট্যাঙ্গেল কিন্তু এজগুলো দেখো ফিলেট করা আছে কার্ব দ্বারা জয়েন করা আছে ঠিক আছে রেডিয়াস ফাইভ তো এখানে করে দেবো এফ এন্টার আর এন্টার ফাইভ এন্টার ঠিক আছে প্রত্যেকটা কার্ব আমি ফিলেট করে দেবো করতে পারবে ঠিক আছে একদম সহজ ড্রয়িং হলো আর লাস্ট এখানে দেখো একটা টিম করতে হবে টি আর ডবল এন্টার এই সার্কেলটা আমাকে টিম করতে হবে ঠিক আছে টিম করে দেবো টি আর ডবল এন্টার করলে ঠিক আছে দেখো অবজেক্টটা আমাদের তৈরি হয়ে গেলো এবার কী করতে হবে অবজেক্ট আমি কালার করবো তারপর সেন্টার লাইনগুলো শো করাবো এখানে আর আমি ডায়মেনশানগুলো দেবো ঠিক আছে তার জন্য আমি একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি এখানে প্রথমে আমি কী করছি অবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি করে আমি প্রপার্টি স্টুল বাড়ি গিয়ে কালারটা দিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ কালার নেক্সট আমি কী করবো সেন্টার লাইনগুলো দেবো তার জন্য আমি নর্মাল আগে লাইন ডকমেন্ট নিচ্ছি যেগুলো সেন্টার লাইন আমি শো করাবো ঠিক আছে ধরো আমি এইগুলো সেন্টার লাইন শো করাবো ঠিক আছে এটা আমি সেন্টার লাইন শো করালাম এখানে এটা শো করালাম ঠিক আছে একইভাবে এটা শো করাচ্ছে এখানে ঠিক আছে আমি এদিকে এটা শো করাবো একদিকটা করে মিরর করবো সুবিধা হবে আমার এবার আমি কী করবো এখানে যে লাইনগুলোকে আমি সেন্টার করতে চাই সেগুলোকে আমি সিলেক্ট করব ঠিক আছে তার মানে এই দুটো লাইন সিলেক্ট করলাম এখানে আর এখানে দুটো লাইন সিলেক্ট করে দিলাম করে আমি প্রপার্টি টুল পারে থার্ড অপশানটা যাব দেখো আমার সেন্টার লাইন এখানে করা আছে যদি সেন্টার লাইন তোমরা এখানে না পাও তাহলে কী করবো আদার অপশানে যাবো গিয়ে লোড করবো লোড করে আমি সেন্টার লাইনের অনেক অপশান পেয়ে যাব ঠিক আছে তো তাহলে আমি কী করছি এইগুলো সিলেক্ট করলাম করে আমি সেন্টার লাইনটা আমি দিয়ে দেবো সিলেক্ট করলাম এখানে সেন্টার লাইন যে অপশানটা আছে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার এটাকে মিরর করবো সিলেক্ট করাই আছে মিররের জন্য এমআই লিখে ইন্টারফেস করবো আমি মিড পয়েন্ট নিলাম এখানে এটা মিড পয়েন্ট ধরলাম ঠিক আছে এবার আমি এখানে বলছি গভর্মেন্ট ফোর্ম দেখো ইয়েস সোর্স সাবজেক্ট সোর্স সাবজেক্টটাকে কি ইয়েস করতে চাও আমি তো ইয়েস করবো না রাখবো তাহলে নো করব বুঝতে পারছো দেখো আমার সেন্টার লাইন এখানে শো হয়ে গেল এবার আমি কী করবো এখানে ডাইমেনশানগুলো দিয়ে দেবো ডাইমেনশান যা আছে না আই বাট ভিডিও আসছে দেখে নিতে পারো ঠিক আছে ডাইমেনশন কী কী আছে দেখে দেখে দিয়ে দিই দেখো ফার্স্ট আমি লিনিয়ার ডাইমেনশন যেটা আছে দিয়ে দেবো তো লিনিয়ার ডাইমেনশনের জন্য ডিএলআই এন্টার প্রেস করবো লিনিয়ার ডাইমেনশান দেখো এই পয়েন্ট থেকে এটা কত আছে ওয়ান সেভেন্টি ঠিক আছে বোঝা যাচ্ছে তো এখান থেকে তোমরা চাইলেও একটু ফন্টটা বাড়িয়ে দিতে পারো তো আমি জাস্ট ফন্টটা একটু বাড়িয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য তো তার জন্য কী করবো ডি এন্টার করবো ডাইমেনশন স্টাইল ম্যাচে ওপেন হবে যে আই বাটনের ভিডিও আসছে সেখান থেকে পুরো দেখে নিতে পারো সব সেট আপ কীভাবে করতে হয় বলে দিয়েছে ঠিক আছে তো তোমরা স্ট্যান্ডার্ডেও করতে পারো আমি আইসো টোয়েন্টি ফাইভেও রাখছি কারেন্ট ডাইমেনশন স্টাইল সেখান থেকে মডিফাই করছি আমি অ্যাট এ টাইম একবারে কী করছি এখানে যে ফিট অপশানে গিয়ে স্কেলটা বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে ওয়ান আছে সেটা আমি ফাইভ করে দিচ্ছি তাহলে সব আমাদের একসাথে চেঞ্জ হয়ে যাবে সেট কাইন করছে করে ক্লোজ করছে তাকে বুঝতে পারছো ঠিক আছে ক্লিয়ার এবার ভিজিবল নেক্সট বাকি যে লিনিয়ার ডায়মেনশান সেগুলো দিয়ে দেবো তার জন্য ডিএলআই লিখে সেন্টার দেবো সেটা হচ্ছে এই সার্কেলের সেন্টার থেকে এই সার্কেলের সেন্টার পয়েন্ট ঠিক আছে বোঝা গেল নেক্সট এখানে আছে দেখো এর ডায়মেনশানটা কত ফিফটি তো আমি এখানে ভিতরেও দেখিয়ে দিতে পারি ফিফটি ঠিক আছে নেক্সট আছে এখানে দেখো এখান থেকে মানে এই সার্কেলের সেন্টার থেকে যে রেক্ট্যাঙ্গেলটা শুরু হচ্ছে কত ফর্টি ফাইভ ঠিক আছে নেক্সট রেক্ট্যাঙ্গেলের লেন্থ দেখো ওয়ান থার্টি ফাইভ সেটা আমি দিয়ে দেবো এখান থেকে তো ডিএলআই লিখে এন্টার এন্টারফেস করবো তো এই পয়েন্ট থেকে এখানে এই পয়েন্টটা ঠিক আছে ওয়ান থার্টি ফাইভ বোঝা গেলো নেক্সট আর লিনিয়ার ডাইমেনশন দেখো এখানে নেই এবার আমি রেডিয়াসগুলো দিয়ে দেবো তারপর ডায়ামিটার দেবো এ লিখে এন্টারফেস করব এটা আমার আছে দেখো ফর্টি ফাইভ ঠিক আছে এটা আছে ওয়ান সরি দুশো দশ মিলিমিটার এখানে আছে রেডিয়াস টোয়েন্টি ফাইভ এখানে আছে রেডিয়াস ফাইভ ঠিক আছে এটা রেডিয়াস ফাইভ এখানে আছে রেডিয়াস জুম করে নিচ্ছে একটু রেডিয়াস থার্টি ফোর ঠিক আছে এখানে আছে রেডিয়াস টোয়েন্টি ফাইভ ঠিক আছে এবার ডায়ামিটারগুলো দেখাবো ডায়ামিটার জন্য ডি ডি আই লিখে ইন্টারফেস করব এই সার্কেল বা হোলটার ডায়ামিটার থার্টি সিক্স এখানে ডায়ামিটার আছে দেখো সিক্সটি আছে একটা আর ইনারটা আছে কত থার্টি বুঝতে পারছো দেখো সব ডায়মেশানগুলো দেখিয়ে দিলাম বুঝে যাচ্ছে আজকে ভিডিও লিখছে এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যদি মনে হয় ভিডিওটা খুব হেল্পফুল ভিডিও তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো Thank you.